নাগাতে থেকে এর সময় পুলিশের গাড়িতে বালিবোতে ম্যাটাডোরের ধাক্কায় পাঁচ পুলিশ কর্মীর গুরুতর জখম হয়েছেন আহতদের মধ্যে রয়েছেন দুজন সিভিক ভলেন্টিয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং বারৈপুর রোডের বাহির বেনা এলাকায় জানা গিয়েছে শনিবার রাতে বাহির বেনা এলাকায় ক্যানিং পুলিশ টহল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাটাডোর পুলিশ গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে এতেই গুরুতর জখম হয়েছেন পাঁচ পুলিশ কর্মী ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে যখন পুলিশ কর্মীদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে ঘটনার পর ম্যাটারোরটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ এদিকে বাসন্তী কলতলাতে অটো এবং একটি চারশো সাত গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ছয় অটো যাত্রী আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে